শুরুতে এই সংবাদ শিরোনাম। বাইডেনের নির্দেশে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা। অতঃপর পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা। খাবার রফতানির আড়ালে মিয়ানমারকে কি দিচ্ছে চীন, জানাবো আজকের ভিডিওতে। উত্তাল মিয়ানমার, সেনাবাহিনীর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ। এবং সবশেষ থাকছে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, সৌদি যুবরাজের নিয়ন্ত্রণাধীন বিমানে উড়ে গিয়েছিল খাশোগির ঘাতক দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার স্থাপনাগুলোতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত। সম্প্রতি ইরাকে মার্কিনীদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। মার্কিন মুখপাত্র জন কির্বি একটি বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তিনি বলেছেন, ইরাকে মার্কিন এবং জোট কর্মকর্তাদের উপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে। কির্বি জানিয়েছে, মার্কিন বাহিনী হামলা চালিয়ে কাতাইফ হিজবুল্লাহ এবং কাতাইফ সাইদ ইল আল সোহাদার মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এই হামলায় অন্তত 17 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের ওই হামলায় প্রায় 2 সপ্তাহ আগে ইরানের এরবিল বিমানবন্দরের ভেতরে সামরিক জোটের প্রধান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। এতে এক বিদেশি বেসামরিক ঠিকাদার নিহত এবং এক মার্কিন সেনা সহ অন্তত 9 জন আহত হন। আউলিয়া আল দাম নামের একটি গোপন সংগঠন গত 15 ফেব্রুয়ারি ওই হামলার দায় স্বীকার করে এবং ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলা অব্যাহত রাখার হুমকি দেয়। এর কয়েকদিন যেতে না যেতেই বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর আরেকটি ঘাঁটিতে আবারও হামলা হয়। এতে অন্তত 1 জন ঠিকাদার আহত হয়েছিলেন। এছাড়া গত বছরে বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা হয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি উঠেছে। সম্প্রতি এই দাবি জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস। একই সাথে মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে তারা। এ লক্ষ্যে চিঠি পাঠানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও। দুজনকেই একতরফভাবে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন ঘোষণা করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। খালিস্তানি দলটির দাবি, 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ লুট করছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নয়াদিল্লির বৈষম্যমূলক নীতির কারণে বাঙালি এবং মারাঠিকের জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিক পরিচয় হারিয়ে যাচ্ছে। কারণ ভারত সরকার বরাবরই এই সব বৈচিত্র্য অস্বীকার করে রাজ্যগুলোর উপর একটি ঐতিহাসিক একচ্ছত্ব চাপিয়ে দিয়ে আসছে। এই অবস্থায় ভারতীয় আধিপত্যবাদ থেকে বাঙালি এবং মারাঠি সম্প্রদায়ের সমৃদ্ধি, জাতি পরিচয়, ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য এই দুটি রাজ্যকে ভারত থেকে পৃথক হয়ে স্বাধীন হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। খালিস্তানপন্থী শিখ ফর জাস্টিস সংগঠনটি ভারতে নিশ্চিন্নতাবাদী এই সংগঠনের ওয়েবসাইট চালু হওয়ার মাত্র 4 দিনের মাথায় নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারত ভেঙে স্বাধীন খালিস্তান গঠনের লক্ষ্যে তাদের ওয়েবসাইটে গণভোটের ডাক দেওয়া হয়েছিল। সেনাভ্যুত্থানের পর থেকে মিয়ানমারকে নিয়ে এশিয়া জুড়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে মিয়ানমারের বন্ধুপ্রীতিম দেশ চীন কি ভূমিকা নিচ্ছে তার প্রতি অনেকেরই কৌতূহল ছিল। এবার এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য মান্দারিন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 1 সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতি রাতে গড়ে অনিবন্ধিত 5টি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে চীনের কুনমিয়ং এর মধ্যে চলছে। গভীর রাতে চলছে সব গোপন ফ্লাইট। এসব ফ্লাইটের বিষয়ে গোপন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে জানতে সরকার।
চীন সরকার এবং মিয়ানমার এয়ারওয়েজের দাবি সব ফ্লাইটে সামুদ্রিক খাবার রপ্তানি করা হচ্ছে। তবে চরম মাত্রার গোপনীয়তা রক্ষা করার কারণে ধারণা করা হচ্ছে বিক্ষোভ দমন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণে মিয়ানমার সেনা পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সব ফ্লাইটে চীনা বিশেষজ্ঞ এবং অস্ত্র পরিবহন করা হচ্ছে। অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতায় যাওয়ার পর সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এখানে ইয়াংগুন বিমানবন্দরের হাতে গোনা কিছু ফ্লাইট দেখা যায়, তার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট নেই বললেই চলে। এই অবস্থায় এক সপ্তাহ ধরে তিনটি প্লেন গড়ে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করছে কুনমিয়ংয়ে। এর মধ্যে দুটি প্লেন মিয়ানমার এয়ারওয়েজের রঙের, অন্যটি রং স্পষ্ট নয়। ভালো সার্ভিস দেওয়ার জন্য এগুলো প্রাইভেট ফার্ম থেকে লিজ নেওয়া হয়েছে। চীন বিশ্বের পঞ্চম বৃহত্তম অস্ত্র রপ্তানি দেশ, এটি মিয়ানমারের সেনাবাহিনীর অস্ত্রের অন্যতম যোগানদাতা দেশ। এছাড়া চীনের উচ্চাবিলাসী বেল্ট অ্যান্ড রুট প্রকল্পের জন্য মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ। চীন ছাড়া রাশিয়া থেকেও অস্ত্র সংগ্রহ করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রশ্নের মুখে পড়া প্লেন তিনটি ভিয়েতনামের সাবেক রুশ ঘাঁটি ক্যাম রান সহ বিমান ঘাঁটিতেও প্রবেশ করেছে। এই ঘাঁটিতে এখনও রাশিয়ার সহজ প্রবেশ অধিকার রয়েছে। অভ্যুত্থান ঘটানোর কয়েক সপ্তাহ আগে জান্তা প্রধান মিং অন হলাং রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই উত্তাল মিয়ানমার। দেশটিতে গত কয়েক সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত 3 জন আন্দোলনকারী এবং 1 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সেনাবাহিনীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি মিয়ানমার সেনাবাহিনী ফেসবুক এবং ইনস্টাগ্রাম থাকার অনুমতি দেওয়া হলে তা হবে বেশ ঝুঁকিপূর্ণ। 2020 সালের মিয়ানমার নির্বাচনের জালিয়াতির অভিযোগে ফেসবুক দিয়ে দিতে চেয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশুকির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানি প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহরে উড়ে গিয়েছিল। সৌদি সরকারের গোপন নথি থেকে এমনই তথ্য জানা গেছে। টপ সিক্রেট শিরোনামের এই নথিতে সৌদি আরবের 1 জন মন্ত্রীরও সই রয়েছে। জানা গেছে, স্কাই প্রাইম অ্যাভিয়েশন মালিকানা 2017 সালে সৌদি আরবে সরকারি বিনিয়োগ তহবিলের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে সার্বভৌম $400 কোটি তহবিল রয়েছে। এই কোম্পানির বিমান 2018 সালের অক্টোবর মাসে খাশোগি হত্যায় ব্যবহৃত হয়েছে। সার্বভৌমত্ব তহবিল নিয়ন্ত্রণ হয় সৌদি যুবরাজ রাজ পরিবারের মাধ্যমে, যার সভাপতি হলেন 35 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। CNN বলেছে, এসব তথ্যতে হত্যায় MBS এর যুক্ত থাকার প্রমাণ মেলে। MBS হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামের সংক্ষিপ্ত রূপ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।